এক কাজ করলে কেমন হয়? কি কাজ? কাগজে লিখে দিই, সৌরভ ভাই আপনার মোবাইল নাম্বারটা দেন, আমি আপনাকে বাড়িতে দাওয়াত করে খাওয়াবো, যে কটা তরমুজ খেতে পারেন সে কটা তরমুজই খাওয়াবো। আপনি দয়া করে আমার তরমুজ কিছু করেন না ভাই। Mr. Problem TV, but keep smiling. সর্বনাশ হয়ে গেল রে, সর্বনাশ হয়ে গেল, তরমুজ তরমুজ সব শেষ হয়ে গেল রে। আমি কত কষ্ট করে তরমুজের আবাদ করলাম, আর শালা চোরে আমার তরমুজের সর্বনাশ করে দিল। আল্লাহ কি করবো আল্লাহ রে, এত কষ্টের ফসল আমার সব শেষ হয়ে গেল, আমি কি করবো আর কাকে কি বলবো? পাহারা দিয়েও থাকছে না, তরমুজ আবাদ করিও কোনো শান্তি নাই, দেশে আর কি করা যাবে? মানুষের দুঃখে চোরের দুঃখে আমার জীবনটাই শেষ হয়ে গেল। এই জুমায়ের এই যুগের চিটার বাটপার চোরদের ঠেকাতে হলে ডিজিটাল বুদ্ধি খাটাতে হবে। আরে ভাই সে কথা বলেন না, দেখেন ডিজিটাল বুদ্ধি খাটিছি, দেখেন দেখেন আমি তরমুজের বই লিখে দিয়েছি, এই জমিতে একটি তরমুজে বিষ দেওয়া আছে, বুঝতে পারছেন? এই ডিজিটাল পদ্ধতি খাটিছি, এই জমিতে একটি তরমুজে বিষ দেওয়া আছে। এরপরে দারুণ বুদ্ধি খাটিছিস। আরে ভাই বুদ্ধি তো আমি খাটিছি, ডিজিটাল বুদ্ধি খাটিছি, কিন্তু ডিজিটাল বুদ্ধি কি আমার খাটিছে? কেন এই এই কথা লেখার পরে কোনোদিন কোন চোর কোনোদিন তরমুজ চুরি করবে? এই কথা তো লিখেছিলাম ভাই। হ্যাঁ, তারপরে কি কাজ হয়নি? না কাজ তো হয়েছে ভাই, 4-5 দিন তরমুজ তো আমার একটা হারায়নি, কোনো টেনশনও ছিল না। এটা তো ভালো খবর। আরে ভাই দুঃখে কি এমনি বসে আছে ভাই, দুঃখ তো অল্প দুঃখে আসে না, ও বেটার ডিজিটাল আমার চেয়ে বেশি ডিজিটাল। তার মানে কি চোরের পরে বাটপারে ডিজিটাল চোর? এই দেখেন ভাই চোরের পরে বাটপারে কিছু করছে, বাটপারে করবে না মানে আমি তো বিপদ ডেকে নিয়ে আইছে খালার বেটা। তার মানে এই দেখেন এটা আমার চেয়ে বেশি ডিজিটাল, ও লেখছে দেখেন এই জমিতে আরো একটি তরমুজে বিষ আছে। এখন বলেন তো ভাই কোন তরমুজে সে বিষ দিয়েছে, আমি কি বুঝবো? আমি তোর মাথাটাই নষ্ট ভাই। সর্বনাশী কথা, মানে তুই লেখছিস যে এই জমিতে একটা তরমুজে বিষ দেওয়া আছে, আর ওই বেটা লিখে রাখছে এই জমিতে আরো একটা তরমুজে বিষ দেওয়া হয়েছে। এখন আপনি বলেন ভাই এই জমিতে কোন তরমুজটা সে বিষ দিয়েছে, এখন এই তরমুজ বেচবো কোথায় আর মানুষকে খাওয়াবো কিভাবে? এখন তো পুরো তরমুজ গুলাই বিপদে পড়ে গেছে, আমিও তো ভাই বিপদে পড়ে গেছি, দুঃখ কি করবো না বলুন। আচ্ছা সত্যি করে বলতো, তুই কি সত্যি তরমুজে বিষ দিয়ে কি লিখে রাখছিস? আরে পাগল আপনি কি জানেন আমি তরমুজের হয়ে একটা বিষ দিব কি করে, খাওয়ার ফসলে বিষ দিব কেন? আমি তো লিখেছি চোর যাতে চুরি না করতে পারে, সেই জন্য কাগজটা লিখে দিছি যে আমার তরমুজে বিষ দিছি। ওই বেটা যদি বিষ দিয়ে থাকে তাহলে তো আমার বিপদ, আমি তো বিষ দিইনি, এখন চোর বেটা যদি বিষ দিয়ে থাকে তাহলে এখন কি উপায়? সে তো মহা বিপদের কথা, চোর বেটাকে ফাঁকি দেওয়ার জন্য বিষ না দিও বিষ লিখেছ, আর এখন চোর বেটা বিষ দিছে কি দেয়নি সেটা তো বোঝা যাচ্ছে না। তার মানে কথা হলো যে কখনোই মিথ্যা আশ্রয় নেওয়া যাবে না। নিলাম না। আচ্ছা এখন একটা বুদ্ধি করা যায়, এক কাজ করলে কেমন হয়? কি কাজ? কাগজে লিখে দিই, সৌরভ ভাই আপনার মোবাইল নাম্বারটা দেন, আমি আপনাকে বাড়িতে দাওয়াত করে খাওয়াবো, যে কটা তরমুজ খেতে পারেন সে কটা তরমুজই খাওয়াবো। আপনি দয়া করে আমার তরমুজ কিছু করেন না ভাই। একটা ভালো বুদ্ধি, মানে তরমুজ আলার সাথে চোরের সাথে একটা সখ্যতা গড়ে তোলা, তাহলে তো আমার তরমুজ ঠেকানি মুশকিল। তরমুজ ঠেকানি মুশকিল। আচ্ছা চোর ভাই আপনাকে আমিও অনুরোধ করি, বলছে আপনি আর তরমুজ নিয়ে ঝামেলা করেন না, আপনার যে তরমুজ মানে সমস্যা করছেন এটা নিয়ে যান, আর মোবাইল নাম্বার চাচ্ছে মোবাইল নাম্বারটা দিয়ে যান, আপনাকে বিকাশ করে তরমুজ পাঠিয়ে দেব। ভাই খুশি তো তাহলে? Mr. Problem TV, but keep smiling. প্রিয় দর্শক আপনাদের জানিয়ে রাখি আমাদের গ্রামে সাধারণত তরমুজ চাষ হয় না, খুব ছোটবেলা দেখেছি, অর্থাৎ প্রায় 30-35 বছর আগে আমাদের নদীর ধারে অর্থাৎ ওই যে বালুর চরের মধ্যে ছোট ছোট দেশি তরমুজ হতো, তারপরে বিনু সাহস করে আমাদের গ্রামে তরমুজ চাষ করেছে এত বছর পর, এবং বেশ ফলন ভালো, আমার দেখে খুবই ভালো লাগছে। এটা কি জান? এটা হলো ব্ল্যাক বস। ব্ল্যাক বস কোন দেশে? এটা হলো জাপানি একটা বীজ, এটা বাংলাদেশে মানে কৃষি উন্নয়ন গবেষণা কেন্দ্র থেকে গবেষণা করি, বাংলাদেশ আবহাওয়ার সঙ্গে এটা খাপ খাইছে, এবং এটার খুব ভালো একটা জাত, উন্নয়নশীল মানে উন্নয়নশীল জাত, এবং এটা হলো হাইব্রিড জাত, এবং এই জাতটা মাত্র 60 দিনেই তরমুজ
মানে বেচা কেনা শেষ হয়, মানে বীজ বপন থেকে শুরু করে 60 দিনের বয়সে তরমুজ বিক্রি হয়। এটা তো অনেক ভালো মনে হচ্ছে, সেই হিসাবে আমাদের গ্রামে অন্য কেউ এটা আবাদ করতে পারবে, তুই সহযোগিতা করতে পারবে? এই যে দীর্ঘ 30-35 বছর আগে তরমুজের আবাদ আমাদের গ্রামে হয়েছিল, সেটা হলো মাটিতে, ওই তখন তরমুজের দেশি জাত ছিল, তখন এটা হলো অর্ধেক উর্বর জাত এবং এটা হাইব্রিড জাতীয় তরমুজ। এই তরমুজটা মানে অল্প সময়ের ভিতরে কৃষকরা খুব লাভবান করতে পারবে। আচ্ছা, এখন অন্য কেউ যদি উদ্যোগ নেয় তাহলে তুই সহযোগিতা করতে পারবি? অবশ্যই অবশ্যই, যেমন আমাকে আমাদের দাদাগুনিয়া নাসির ভাই সহযোগিতা করছিলেন, ওনার সহযোগিতা আমি তরমুজ ড্রাই করছি এবং এর আমি মানে খুব সুন্দরভাবে করতে পারছি এবং প্রথম অবস্থায় করছি, যাতে কিছু ভুলভ্রান্তি আছে যেগুলো আমি পরবর্তীতে ঠিক করতে পারি। এবং আমার এখন পর্যন্ত যে কয়টা যতগুলো তরমুজ উঠছে তাতে কি লাভজনক অবস্থা আছে? হ্যাঁ, লাভজনক অবস্থায় আছে। আমার তরমুজের যে ফলন সেটা উঠে গেছে, এখন মোটামুটি তরমুজ যে তরমুজগুলো আছে এখন এটা অল্প কিছু তরমুজ আছে, এই তরমুজগুলো হচ্ছে ব্ল্যাক বস এই তরমুজ। এই তরমুজগুলো আরও বড় হবে, 2-2.5 কেজি বা সর্বোচ্চ 4 কেজি পর্যন্ত হয় এই তরমুজটা। একটু আগে আমরা যে মজা করে একটা ভিডিও করলাম, দর্শকদের দেখালাম, এই ঘটনা কি সত্যি, মানে তরমুজকে চুরি হচ্ছে? না, তরমুজ চুরি হচ্ছে ঘটনা সত্যি, কিন্তু আমরা এটা মজা ভিডিও করলাম, কিন্তু আসলে তরমুজ চুরি হচ্ছে। তাই অনেক অনেক দিন পরে আমি স্বল্পমাত্র 15 কাঠা জমিতে এই তরমুজটা আবাদ করছি। এখানে অনেকেই আমি যারা আমার এই মাসানে আসে আমি তাদের সবাইকে তরমুজ কাটি খাওয়াই এবং সবাইকে তরমুজ দিই, যাতে নতুন একটা ফসল গ্রামে আসছে। কিন্তু তারপরেও কিছু সঙ্গে অসুস্থ পাই ছেলে পেলে আছে যারা রাত্রে আমার তরমুজগুলো চুরি করে নিয়ে যাচ্ছে। তো আমি অনুরোধ করি তাদেরকে যে আপনারা দয়া করে আমার তরমুজটা চুরি করে নিয়ে যাবেন, আমার কাছে আসবেন, আমি খাওয়াবো। আচ্ছা, আমার একটা অনুরোধ, সেটা হলো যে আমি চুরি হওয়া বা চোর বলবো না, কারণ যদি কেউ নিয়ে থাকে আমার গ্রামের মানুষই নিচ্ছে, তারা হয়তো না বলে নিচ্ছে, খাইতে ইচ্ছা করছে তাই। কিন্তু দর্শক, আমি বিনুকে অনুরোধ করে যাচ্ছি, আপনাদেরকেও বলছি, যদি কারো খেতে ইচ্ছা করে তাহলে ওর কাছ থেকে চেয়ে নিয়ে খাবেন, এবং আমি আমি বিশ্বাস করি তুই তাহলে দিবি তো খাই। না, আমি তো মাসানের ছুরি এবং আমার চপিং বোর্ড নিয়ে আসি এবং তরমুজ যারা রোজা থাকে, কেউ যদি বলে আমার বাড়িতে আমার ফ্যামিলির জন্য একটা নিতে চাই, দিবা? রমজান মাস, তারপর যারা রোজা থাকে তাদেরকে আমি তরমুজ কেটে খাওয়াই এবং যারা রোজা থাকে তাদের একটা করে তরমুজ আমি ব্যাগে হাতে করে ধরাই দিই। আমি আমার বিশ্বাস যে কেউ আমার এই ব্যাপারে কেউ কমপ্লেন নাই কারো, যে আমি তরমুজ কাউকে দিই নি। তারপর আমি আশা করি যে কেউ দয়া করে রাত্রে বা না বলে তরমুজ নেবেন না, কারণ এটা খারাপ লাগে। আপনার তরমুজ খাইতে ইচ্ছা করবে বা তরমুজ দিতে ইচ্ছা করবেন, আমাকে বলবেন, আমি মানে স্বেচ্ছায় বা আপনাকে তরমুজ দিয়ে দেবো, কোনো সমস্যা নেই। তোকে অনেক অনেক ধন্যবাদ। আর প্রিয় দর্শক, কথা এটাই, আমিও মনে করি যে একটা তরমুজের জন্য আপনি চোর সাজবেন কেন বা না বলে নেবেন কেন? আমি বলতে চাই যে আমি আমার গ্রামের আরো কিছু যারা উৎসুক মানে চাষি বা কৃষক যারা তরমুজ আবাদ করবে, তাদেরকে আমি যতরকম সহযোগিতা লাগে আমি সহযোগিতা করবো। আমি চাচ্ছি যে তরমুজের এইটা লাভজনক একটা আবাদ, এই আবাদটা সবাই করুক এবং সবাই লাভবান হোক। অনেক ধন্যবাদ দর্শক। আমরাও চাই বিনুর মানে সহযোগিতা পেয়ে আমাদের গ্রামে আরো বেশি তরমুজ চাষ হোক। আর যারা তরমুজ চুরি না, যারা না বলে নিচ্ছেন, তাদের কাছে অনুরোধ থাকবে, বলে নেন, বিনু আপনাকে একটা জায়গায় দুইটা দেবে। আর এটা মানে আর এতক্ষণ আমরা যে ফানি ভিডিওটা করলাম, এটা জাস্ট ফর ফান ছিল, এটা অন্য কোনো ভাবে নেওয়ার দরকার নেই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, আমাদের গ্রামকে ভালোবাসবেন এবং গ্রামের মানুষকে ভালোবাসবেন, এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ। আর একটা বিষয়, একটু সাবস্ক্রাইব করে ফেলার জন্য বলে দিতে হবে, মিস্টার প্রবলেম টিভি, আব্দুল গনি বিদ্যানের, মিস্টার এজিবি বিদ্যান মিডিয়া প্রোডাকশনের মিস্টার প্রবলেম টিভি, আপনারা দয়া করে সবাই সাবস্ক্রাইব করবেন। সেখানে আমাদের অনেক মজার মজার কৌতুক ভিডিও এবং অনেক বিষয় জানার আছে যেগুলো আপনারা সহজে জানতে পারবেন। দয়া করে সবাই মিস্টার প্রবলেম টিভি সাবস্ক্রাইব করবেন। আরেকটি বিষয় দর্শক, এতক্ষণ আমাদের ক্যামেরা পার্সন যে ছিল তাকে একটু দেখাই, তাহলে বুঝতে পারবেন সে আমাদেরই ছোট ভাই। আরও যারা রয়েছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। এই দেখুন কে ছিল ক্যামেরায় চালাচ্ছিল, আমাদের ছোট ভাই খনি। এখনই তোমাকে অনেক অনেক ধন্যবাদ, তুমি আমাদের ক্যামেরা চালিয়ে সহযোগিতা করছো। আর ওই পাশে আর কে কে রয়েছে? হ্যাঁ, এই পাশে রয়েছে আমার চাচার নাম কি বলো? আহসানুল চাচা আছে, তারপরে আমাদের ভাতিজা আছে, সম্রাট, তোমার নাম কি? আল আমিন। আমরা সবাই ছিলাম, সবাইকে অনেক 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 শুভেচ্ছা, অভিনন্দন এবং ধন্যবাদ। আল্লাহ হাফেজ।